লক্ষ্মী পুজোর রাতে এডিনগর স্থিত নিজের ভাইয়ের বাড়ি যাবার পথে পুলিশপাড়া এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী মিলে কৃষ্ণগোপাল দাস নামে এক ব্যক্তির উপর হামলা চালান। ঘটনার বিবরণে আহত ব্যক্তি জানান, শনিবার রাতে নিজের বাড়ি থেকে এডিনগর স্থিত নিজের ভাইয়ের বাড়ি যাবার পথে পুলিশপাড়া এলাকায় রাস্তার মাঝখানে কিছু যুবক বাজি ফাটাচ্ছিল। তখন ওই যুবকদের রাস্তার থেকে সরে গিয়ে বাজি ফাটানোর কথা বলাতে ওই যুবকগুলো তেড়ে এসে ওই ব্যক্তিকে রড দিয়ে মাথায় আঘাত করে, এর ফলে অজ্ঞান হয়ে যান ওই ব্যক্তি। আর এই সুযোগে ওই ব্যক্তির কাছ থেকে টাকা এবং স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় ওই যুবকরা। পরবর্তী সময়ে ওই ব্যক্তির জ্ঞান ফেরার পর উনি চিৎকার চেঁচামেচি করায় ওনার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে থানায় খবর দিলে পুলিশ ছুটে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে রবিবার আমতলী থানায় লিখিত আকারে একটি মামলা দায়ের করেন আহত ওই ব্যক্তি। কালকে 10:30 সময় আমি আমার ভাইয়ের ভাই পূজার নিমন্ত্রণ আছে, পূজার যাওয়ার সময় তারা পুলিশপাড়া চুম এডিনগর পুলিশপাড়া চুমুনিতে বাজি ফুটাইতেছে, তারা 20-25 জন লোক ওলাবাই বাজি ফুটাইতেছে। আমি ঘর আনতে আসি, আমি ভাই সাইড আসি না, তারা বাজিটা হওয়ার পরে আমার ভাইয়ের রড দিয়ে বাড়ি দেয়া ফেলা দিছে, ফেলা দিয়ে তারা 15-20 জন পুরা মানে লইয়া ফুরিয়া আমার যার জন্য বসেছে, মাথা ঘুষাইছে, বিদ্যুৎ ঘুষাইছে, রড দিয়ে বাড়িছে, যার জন্য বিষয়ে অন্ধকারের মধ্যে শুধু আমি 5-6 জন চিনছি চিনছি। তার নাম হইল, একজনের নাম হইল শ্যামল সরকার, একজনের নাম হইল বিমল বিশ্বাস, একজনের নাম হইল কমল বিশ্বাস, একজনের নাম হইল রাহুল বিশ্বাস, আর একজনের নাম হইল মিটন দাস, একজনের নাম হইল পিন্টু দে। আর আমার গলার স্বর্ণের ছিল তোদের পুরি পকেটে 25-26 হাজার টাকার মতো আসলো, 25-26 হাজার টাকা আসলো, আর হাতে গড়িটা আসলো। অন্ধকার ভিতরে আমি বেহুশ হয়েছিলাম, রক্ত মাথার উপর সাদা চুল পড়তে আমি বেহুশ হয়ে পড়েছি। এবারে গড়ি টাকা শুনতে চাই না, আমি চাইছি না। এবারে চিৎকার শুনে এলাকার মানুষ আইসে, এসে আমার জল পড়ে দিয়া তারপরে তারা ফোন করছে, তারা আমরা হাসপাতালে নিয়ে আসি, হাসপাতালে নিয়ে আসছি। কিভাবে মাঠে আমি একজন ফ্রেশে সমস্ত অভিযোগ ফ্রেশে চালু করি। নিজেকে সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসেবেও পরিচয় দিয়েছেন আহত ব্যক্তি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।